আমাদের এক্সটেনশন কফি আসা সত্ত্বেও আমাদেরকে এখনো পর্যন্ত কাজে নিয়োগ করা হচ্ছে না, কারণ এটার জন্য আমরা আজকে সিউমিচ অফিসে এসেছিলাম। দীর্ঘ আমরা ডিএম অফিস থেকে শুরু করে এমএসবিপি থেকে শুরু করে সিউমিচ এর আগেও আমরা ঘুরেছি, কিন্তু আমাদেরকে বারবার হেনস্থা করা হয়েছে। তারপরেও আজকে আমরা লাস্ট ডিসিশন জানার জন্য সিউমিচ অফিসে এসেছিলাম। সিউমিচ স্যার বললেন যে এই মুহূর্তে কোনো কোভিডের কোনো কেস নেই, সেহেতু আপনাদেরকে আমি এই মুহূর্তে নিতে পারবো না। আর উনি বলতে চাইলেন যে এটাও যে এর মুহূর্তে পরেও যদি কেস বাড়ে, 50-60টার থেকে বেশি যদি 150-টা পেশেন্ট হয়, তখন আমি ভেবে দেখবো যে আমার লোককে দিয়ে কাজ করাবো কি না এবং আমি সেটা তোমাদেরকে নিব কি না, এটাও আমাদেরকে ভেবে দেখবো। সেটা উনি ডিসিশন নেবেন তার উপর। সকালের অর্ডার থাকা সত্ত্বেও কিন্তু উনি আমাদেরকে নিয়োগ করতে চাইছেন না। তো আমাদের একটাই দাবি এটাই যে আমাদের এতগুলো ফ্যামিলি যখন প্রথম কোভিড থেকে আমরা কাজ করে এসেছি, আজকে যখন আমাদেরকে বাদ দেওয়া হলো, আমরা যাবো কোথায়? আমাদের এটাই দাবি যে অর্ডার থাকা সত্ত্বেও কেন আমাদেরকে এখানে নেওয়া হচ্ছে না, আমরা এটাই জানতে চাই। আর একটা কথাই যে আমাদের এতগুলো ফ্যামিলি যাবে কোথায়? এখনো পর্যন্ত কেন নেওয়া হচ্ছে না? তো সেই জন্যই আমাদের একটাই অনুরোধ তাদের কাছে যে আমাদেরকে পুনরায় কাজে যেন নিয়োগ করা হয়। হ্যাঁ, এই সময় প্রচুরই গুরুত্বপূর্ণ, কারণ অনেক ডিস্ট্রিক্টে আমাদের যারা কোভিড ওয়ারিয়ার আছে তাদেরকে নিয়োগ করা অলরেডি হয়ে গেছে, কিন্তু মুর্শিদাবাদে কেন উনি করছেন না সেটা আমাদের জানার একান্ত খুব ইচ্ছা, কিন্তু উনি সেটা ক্লিয়ার করতে চাইছেন না আমাদের সাথে। সায়ন্তিকাতে কতজন আছেন আপনারা এই কাজ থেকে বিরত? এই কাজ থেকে আমরা বিরত এই মুহূর্তে 32 জন আছি, আর 32 জনই আমরা মুর্শিদাবাদের। তাদের সবারই অর্ডার আছে? সবারই অর্ডার আছে, 32 জনেরই অর্ডার, 32 জনেরই অর্ডার আছে সায়ন্তিকাতে। আমাদের কর্মসূচি হচ্ছে যে আমরা কোভিড ওয়ারিয়ার, হ্যাঁ, মুর্শিদাবাদের কোভিড ওয়ারিয়ার। তো আমাদেরকে একটা কাজ, 1.5 মাস হয়ে গেল অর্ডার বেরিয়েছিল যে আমাদের কাজের, যে আমরা যে কাজটা করতাম তার এক্সটেনশন অর্ডার এসেছিলো। তো প্রথম যখন আমরা আসি আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের এই মুহূর্তে পেশেন্ট নাই, সেহেতু কোভিড ওয়ারিয়ার এখন দরকার নাই, পেশেন্ট আসুক এলে পরে জয়েন করানো হবে। তো এখন হ্যাঁ, তো আমাদেরকে এমএসবিপি সাহেব ওখান থেকে লিখে পাঠিয়েছিলেন যে না, আমাদেরকে 32 জনকে নেওয়া হোক। এখান থেকে সেই অর্ডার নিয়ে এসেছিলাম, উনি মানেননি। তারপর আমরা ডিএম সাহেবের কাছে গিয়েছিলাম, উনি একটা লিখিত অর্ডার দিয়েছেন ওনাকে জয়েন করানোর জন্য। সেই অর্ডারের ভিত্তিতে আমরা পুজো পড়ে গেল, দেওয়ার আশা হয়নি। এখন আজকে এসেছিলাম উনি এবং আমাদের মাতৃসদন এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পেশেন্টের সংখ্যাও বেড়েছে কোভিড পেশেন্টের। তো উনি আজকে বলছেন যে না, আমি এখন নিতে পারবো না, 100 পেশেন্ট হবে তবে নেবো, আর যদি আমার লোকে চলে যাচ্ছে যখন কোভিড ওরিয়ার আর লাগাবো না। আমরা বললাম স্যার, আমরা তো সেই সময় আমরাই যখন কেউ ভয়ে কাজে আসেনি বা আমাদেরকে কাজ থেকে বাড়ি ঢুকতে দেয়নি, গ্রামে ঢুকতে দেয়নি, তখন তো আমরাই কাজ করেছি, তা স্যার আমাদের এদিকে একটু ভাবুন। তো বলছেন না, কিছু করার নাই, তোমরা বাড়ি চলে যাও, আমাদের লোকে যদি চলে যায় তাহলে তোমাদেরকে কেন লাগাবো, যদি পেশেন্ট বাড়ে তখন পরে ডাকা হবে। তারা কলকাতায় যারা পাঠানো হয়েছিল তারা কাজ করছে, কলকাতায় জয়েন করেছেন, ওনাদেরকে কাজ করানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে আছি মুর্শিদাবাদে 32 জন, 32 জন কলকাতায় গিয়েছে, ওরা মুর্শিদাবাদেরই কিন্তু ওখানে গিয়ে কাজ করছে, ওরা আমাদের এই 32 জনের মধ্যে নয়। হ্যাঁ, টোটাল 600 কজন ছিল। আমরা চাইছি আমাদেরকে আবার পুনরায় জয়েন করানো হোক, যোগদান করানো হোক। আমাদেরকে আবার 3 মাসের অর্ডার দিয়েছিলেন 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করানোর জন্য। হ্যাঁ, এই সালের 2021শে 31শে ডিসেম্বর পর্যন্ত অর্ডার দিয়েছিলেন, কিন্তু সেই অর্ডার উনি মানছেন না, বলছেন যে প্রয়োজন হলে লাগাবো, আমার প্রয়োজন নাই, আমি এখন লাগাতে পারবো না। হ্যাঁ, অন্যান্য জেলাতে কিন্তু কাজে লাগানো হয়েছে, হ্যাঁ, কম থাকলেও তাদেরকে লাগানো হয়েছে, কিন্তু আমাদেরকে এখানে কাজে লাগাচ্ছেন না। হ্যাঁ, আমাদের কাজ হারিয়ে গিয়েছে, আমরা যাতে কাজটা ফিরে পাই আমরা সেটাই এখন আমাদের দাবি। শান্তিরাম ঘোষ। আমাদের কর্মসূচি হচ্ছে যে আমরা কোভিড ওরিয়ার, হ্যাঁ, মুর্শিদাবাদের কোভিড ওরিয়ার। তো আমাদেরকে একটা কাজ, 1.5 মাস হয়ে গেল অর্ডার বেরিয়েছিল যে আমাদের কাজের, যে আমরা যে কাজটা করতাম তার এক্সটেনশন অর্ডার এসেছিলো। তো প্রথম যখন আমরা আসি আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের এই মুহূর্তে পেশেন্ট নাই, সেহেতু কোভিড ওরিয়ার এখন দরকার নাই, পেশেন্ট আসুক এলে পরে জয়েন করানো হবে। তো এখন হ্যাঁ, তো আমাদেরকে এমএসবিপি সাহেব ওখান থেকে লিখে পাঠিয়েছিলেন যে না, আমাদেরকে 32 জনকে নেওয়া হোক,
এখান থেকে সেই অর্ডার নিয়েছিলাম, উনি মানেননি। তারপর আমরা ডিএম সাহেবের কাছে গিয়েছিলাম, উনি একটা লিখিত অর্ডার দিয়েছেন ওনাকে জয়েন করানোর জন্য। সেই অর্ডারের ভিত্তিতে আমরা পুজো পড়ে গেল, দিয়ে আর আসা হয়নি। এখন আজকে এসেছিলাম উনি এবং আমাদের মাতৃসদন এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পেশেন্টের সংখ্যাও বেড়েছে কোভিড পেশেন্টের। তো উনি আজকে বলছেন যে না, আমি এখন নিতে পারবো না, 100 পেশেন্ট হবে তবে নেবো, আর যদি আমার লোকে চলে যাচ্ছে যখন কোভিড ওরিয়ার আর লাগাবো না। আমরা বললাম স্যার, আমরা তো সেই সময় আমরাই যখন কেউ ভয়ে কাজে আসেনি বা আমাদেরকে কাজ থেকে বাড়ি ঢুকতে দেয়নি, গ্রামে ঢুকতে দেয়নি, তখন তো আমরাই কাজ করেছি, তা স্যার আমাদের এদিকে একটু ভাবুন। তো বলছেন না, কিছু করার নাই, তোমরা বাড়ি চলে যাও, আমাদের লোকে যদি চলে যায় তাহলে তোমাদেরকে কেন লাগাবো, যদি পেশেন্ট বাড়ে তখন পরে ডাকা হবে। কিছু কোভিড ওরিয়ারদের কলকাতা পাঠানো হয়েছিল, তার মধ্যে কি আপনারা গিয়েছিলেন? না, সে তারা কলকাতায় যারা পাঠানো হয়েছিল তারা কাজ করছে, কলকাতায় জয়েন করেছেন, ওনাদেরকে কাজ করানো হচ্ছে। আপনারা কি কোভিড ক্লাবের মেম্বার আছেন? হ্যাঁ হ্যাঁ। আমরা এখানে আছি মুর্শিদাবাদে 32 জন। কলকাতায় গিয়েছে ওরা মুর্শিদাবাদেরই, কিন্তু ওখানে গিয়ে কাজ করছে, ওরা আমাদের এই 32 জনের মধ্যে নয়। হ্যাঁ, টোটাল 600 কজন ছিল। আমরা চাইছি আমাদেরকে আবার পুনরায় জয়েন করানো হোক, যোগদান করানো হোক। আমাদেরকে আবার 3 মাসের অর্ডার দিয়েছিলেন 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করানোর জন্য। হ্যাঁ, এই সালের 2021শে 31শে ডিসেম্বর পর্যন্ত অর্ডার দিয়েছিলেন, কিন্তু সেই অর্ডার উনি মানছেন না, বলছেন যে প্রয়োজন হলে লাগাবো, আমার প্রয়োজন নাই, আমি এখন লাগাতে পারবো না। হ্যাঁ, অন্যান্য জেলাতে কিন্তু কাজে লাগানো হয়েছে, হ্যাঁ কম থাকলেও তাদেরকে লাগানো হয়েছে, কিন্তু আমাদেরকে এখানে কাজে লাগাচ্ছেন না। হ্যাঁ, আমাদের কাজ হারিয়ে গিয়েছে, আমরা যাতে কাজটা ফিরে পাই আমরা সেটাই।